ওরে বাংলাদেশের গরু রে তুই, এই লা দুই লা যাস, বারে বারে লেস্টা ঘুরাস, লাগে ঝাকাস, খেত খামারের ঘাস চাবাই আস, আমরা তুই ঝকঝকে বানা। ছুটবার দিন আমি হাটত গেছ ন, যাই এতই গরু উঠছিল বা, এক একটা 1 লাখ টাকার উপর দাম, কুন্ডা বা 4 লাখ, 5 লাখ, 8 লাখ টাকা পর্যন্ত গরু, মাথা ঘুরবি না কি আছে? আমার তো 90 ডিগ্রি, একবারে অ্যাঙ্গেলে মাথা আমার ঘুরে উঠছে পারে। গরু দেখে তো আমার কলজে টলজে একবার শুকে গেছিল বারে, আমি চিন্তা করলো এগুলো গরু পালছিল গুটি আর থুসলোই বা গুটি। আর এ গরু দুধ দেয় বা, গাই গরু গাই গরু, কি কথা কি কয় ফেলি বারে। তবে আমার একটা বিষয় বুঝতে খুব কষ্ট হয়, এই 4 লাখ টাকা গরু, 8 লাখ টাকা দামের গরু, এগুলো গরু ঠিকই এত দাম আছে, কিন্তু গরু চামড়ার দাম আমি 100-200 টাকা করে হলে হয়। আগে আমি ছোট থেকে দেখেছ না, 20,000 টাকা দামের গরু কিনে 1800-1900 টাকা দামে চামড়াই বেচছে, আর এখন 2022 সালে আসে কি কম। দর্শক বন্ধুরা আপনারা তো বোঝাই পারছেন, এগুলো কথা কয়ে মন আমার খারাপই হয়ে গেল। তে হোক এখন একটা ঝাঁকির গান কই, তাছাড়া মন ভালো করে দেবিনে। দর্শক বন্ধুরা আপনারা শোনেন, ওরে বাংলাদেশের গরু রে তুই, এই লা দুই লা যাস, বারে বারে লেস্টা ঘুরাস, লাগে ঝাকাস, খেত খামারের ঘাস চাবাই আস, আমরা তুই ঝকঝকে বানাস। উলালা হো ইলালা হু ইলালা লু লু লা লি লালা লে। যাক গানটা কয়ে ভালোই লাগলো, গোটাল গান পারলে তাহলে আপনি করে শুনো ননি, তে কোনো সমস্যা নাই, বাড়ির যে কম্পিউটার গান যে আমিও শুনবো নি, আপনি করে শুনবো নি, ভালোই লাগবে নি। এ বন্ধু এ কুটি দাস, কুটি আর যাও রে, সকাল থেকে ঘুরে বেড়ানো, বাড়িতে এখন ভাত খাবার যাচ্ছি, তুই কুটি দাস? আর কইস না বন্ধু, আব্বা আজ হাটত গরু লিয়ে দিবি বারে, তা আব্বা কলো যে বাইর বসতে কি করবু, এনা হাটত যাস, দুই বাপ বেটা লাগে ভাগে গেলে এনা গরু বেচতে ভালো হবি, আমিও ভাত খামো খাই দে, দেখি এক পা হাটত যামনি, হাট বলে আগুন লাগে আসো বারে, দেখি যাই তো। এ বন্ধু তোর থেকে আর একটা কথা জানা হলো না, তে হাটত কি করে নিয়ে যাচ্ছু, আমরা তো গরু কিনবো, তোকের গরু কি? হ্যাঁ রে বন্ধু আর কোস না, আমাকে গরু দুধ ছাড়া গরু খালি লাভ দেয় আর মতো কি কর্ম, গরু খিলিয়েতে খিলিয়েতে শহীদ হয়ে গেল, সেজন্য আব্বা করছে গরুটা বেশি বাবা, কি কর্ম গরু খাচ্ছে বেশি, আমাকে তো সংসার সিংহের টেকা নেয় বা, দিন খাটা দিন খাওয়া, গরু কিভাবে খিলিয়ে আর আমরা কিভাবে খাই, তো গরুটা বেশি ঈদের সময় হচ্ছে, ছোট একটা বেটি আছে তাকে না কাপড় কিনে দালি বা কান দিচ্ছে, তেমন কি কর্ম গরুটা বেশি, তো সেজন্য যাচ্ছি আব্বু কলো। কি কইছ রে বন্ধু, দুধ ছাড়া গরু, দুধ ছাড়া গরু তো দাম নাই রে। আরে বন্ধু তোরা কি কোনোদিন গরু ছাগল পালিস নি? আরে আরে গরুর কোনদিন দাম কম হয়? এরা লিয়ে যাচ্ছে আরে গরু, আর তুই বকুন গরুর কথা করছো, আরে গরুর দাম বেশি, বকুন গরুর দাম কম? ও আরে গরুর দাম বেশি, আমি তো না বুঝি কম। কেরে তাতি তোর বাপ তোকে আজি জুল কলেজ পড়া, তুই লিঙ্গই এখনো ভালো মতো চিনিস নে, তুই আরে গরু কুত্তে চিনবি কত বন্ধু? কেরে বন্ধু আমি না এগুলো বুঝি নে, আমাকে কোনদিন গরু পালেনি, আমরা এগুলো সম্পর্কে জানি নে, তাই বলে তুই এত বড় কথা শুনে হচ্ছ আমার। এ বন্ধু তুই থাক, তোর সাথে আদি বাদি পেতাল পেড়ে আমার লাভ নাই, আব্বা ব্যান চলে গেছে গরু লে, আজ আমার হাঁটুর মালে সটকাই, বন্ধু তুই থাক তো আমি কেন ভাই। এ বন্ধু আর একটা কথা রে, তোর কানত কুমা হেডফোন কি দিছু কানত? আরে বন্ধু কইস নে, কানের ভিতর হেডফোন দিছি, গরুর আইরে আটত খালি হামলা হামলি উঠিছে কি কম, তে সেদিন কানের ভিতর হেডফোন দিছি খালি বিটের গান দিছি, খালি দুরুম দুরুম করে বাজ দিচ্ছে। আরে তুই থাকতো, আর আব্বা চলে গেছে আগে, আজ বের আমার কি হয় বারে, আব্বা যুল আগে গরু গেছে আমি যুল দেরিতে দেয়, তাহলে তো আজ আমাকে বাই উঠপেট দিব মনে হচ্ছে তোর জন্য করে। আচ্ছা তুই কি তোর বাই আমাকে উঠপেট দিব নি? হ্যাঁ আগে কথা তুই কথা। না বন্ধু তেমন কিছু লয়, আচ্ছা বন্ধু তুই তাহলে যা আমিও বাড়ি যাই। উনি কয় কি বারে আ, আমার কি মাঝে মধ্যে বাড়ি থাকবা দেন আমার বাপ, আর উনি বলে আমার বাড়িতে থাকবি, এটা কি মানে লা যায়? দর্শক বন্ধুরা আপনার এখন তে হোক, দর্শক বন্ধুরা আর একবার না ওই গানটা কই তাহলে ভাল লাগবি নি, গরুর গোস্ত মেলা দাম, তাই নাই কোনো বদনাম, আমার বাড়াই অনেক ঘাম, যখন কি নিজে গোস্ত, আরে মনটা সলো না, গরু নাই যে তুলো না, গরু হাসলে পরে সিনবে যে আকাশ, গরু তুই গইরা তাকাস, লাগে ঝাকাস, খেত খামারে ঘাস খায়ে পেট তুই তরতাজা বানাস।
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।